সোজা হয়ে উঠে বসতে হলো। আমার কানে একটা শব্দ এসেছে, সেটা নালার শব্দ চেয়ে একেবারে আলাদা। শব্দটা এখন আর নেই, কিন্তু তার প্রতিধ্বনি এখনো আমার কানে বাজছে। এটা কি মানুষের পায়ের শব্দ? আমাকে খুঁজতে এসেছে নাকি কোনো দল? কিন্তু দম প্রায় বন্ধ করে বসে রইলাম। ওই যে আবার সেই শব্দ, ওই আবার। এবার আর থামানি, এক টানা শব্দ আসছে, কোন জানোয়ারের পদক্ষেপের শব্দ। তুম 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 তুম, কি বিশাল এই পদধ্বনি! জানোয়ারটি যে আয়তনে বিরাট তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মনে হয় পায়ের তেলোগুলো নরম হওয়ার ফলে শব্দটা খানিকটা চাপা। এই অন্ধকারেও সেই পদক্ষেপে বিন্দু মাত্র ইতস্তত ভাব নেই, আর এতেও কোনো সন্দেহ নেই যে সেটা আমার দিকেই আসছে। পায়ের আওয়াজ শুনতে শুনতে আমার গায়ের রক্ত হিম হয়ে এলো। কোনো অজ্ঞাত প্রাণী অন্ধকারের বাধা অগ্রাহ্য করে এগিয়ে আসছে। আমি পাথরের ওপর শটান শুয়ে পড়ে নিজেকে যথাসম্ভব অদৃশ্য করে ফেলার চেষ্টা করলাম। শব্দটা এগিয়ে আসতে আসতে হঠাৎ থেমে গেল, তারপর শুরু হলো একটা সপাত সপাত আওয়াজ। জন্তুটা নালার জল খাচ্ছে, তারপর একটুক্ষণ চুপচাপ। এটা যে একটা রক্ত মাংসের জ্যান্ত জানোয়ার, সেটা তো তার চিৎকার আর তার পায়ের ছাপ থেকেই প্রমাণ হয়। তাহলে কি হিংস্র ড্রাগন জাতীয় যেসব প্রাণীর কথা আমরা রূপকথায় পড়েছি সেগুলো আসলে কাল্পনিক নয়? তাদের খানিকটা অংশ কি আসলে সত্যি? এবং সেই সত্যটুকু প্রমাণ করার ভার কি শেষটায় আমার উপর পড়ল? তেসরা মে। কদিন যাবত এখানকার বসন্তকালের খামখেয়ালি আবহাওয়াটা আমাকে বেশ কাবু করেছে, আর এই কদিনের ভেতরই এমন কিছু উদ্ভট ঘটনা ঘটেছে যার তাত চাঁদের আলো ছিল না। এর আগে ঠিক এমন রাত্রেই একটা ভেড়া উধাও হয়েছে।